পাহাড়ে ভারী বৃষ্টির জেরে তীব্র জলস্ফীতি তিস্তা ও জলঢাকা নদীতে। বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার জেরে লাল সতর্কতা জারি এই দুই নদী পাড়ের অসংরক্ষিত এলাকায়। বুধবারও লাল সতর্কতা জারি তিস্তায়। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি NH-31 জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা রয়েছে এবং হলুদ সতর্কতা জারি রয়েছে সংরক্ষিত এলাকায়। তিস্তার দোমোহনীতেও অসংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা। রীতিমতো ফুলে ফেঁপে উঠছে তিস্তা। বুধবার সকাল 6টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ 2,829.45 কিউমেক বলে জানান জলপাইগুড়ির সেচ দপ্তরের সেন্টার ফ্ল্যাট কন্ট্রোল রুম। শুধু তিস্তাই নয়, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জেলার অন্যান্য নদীর জলও। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা জলপাইগুড়ির। তিস্তা সহ অন্যান্য নদীগুলিতে সতর্কতা জারি থাকায় চিন্তার শেষ নেই নদীপাড়ের বাসিন্দাদের। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সকালে বৃষ্টি হয়নি জলপাইগুড়িতে, ফলে প্রত্যেকেই তাদের নিজস্ব কর্মস্থলে যেতে পেরেছে সকাল সকাল। তবে সকালে কিছুটা হলেও ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছিল জলপাইগুড়ি জেলা জুড়ে। কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে সমগ্র উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ সকালে বৃষ্টিপাত না হওয়ার জন্য কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জলপাইগুড়িবাসী। লাগাতার মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধস নেমেছে পাহাড়ি জেলাগুলিতে। কোনো কোনো স্থানে রাস্তার উপর দিয়ে বইছে নদী, ভেঙেছে সেতুও, প্লাবিত হয়েছে তিস্তা বাজার সহ বিস্তীর্ণ এলাকা। একই অবস্থা ডুয়ার্সেরও। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরের পাহাড় ও সমতলের বিস্তীর্ণ এলাকা। ধস নেমে যান চলাচল বন্ধ হয়েছে মিরিক বাইপাস রোডে, বন্ধ আছে 10 নম্বর জাতীয় সড়ক। তিস্তা থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাও বন্ধ। অন্যদিকে পাহাড়ে অতিবর্ষণের জেরে সমতলে জলস্তর বেড়েছে তিস্তা জলঢাকা সহ প্রতিটি নদীর। মঙ্গলবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রতি ঘন্টায় জল ছাড়া হয়েছে 3,200 কিউমেক। বুধবার সকাল 6টায় 2,829.45 কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানান জলপাইগুড়ির সেচ দপ্তরের সেন্ট্রাল ফ্ল্যাট কন্ট্রোল রুম। একদিকে বৃষ্টি, অপরদিকে জল ছাড়া, দুইয়ের সংমিশ্রণে উত্তাল সমতলের নদীগুলি। সেচ দপ্তরের তরফে দোমোহনী এলাকায় তিস্তায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে জলঢাকা নদীর জলস্তর। আবহাওয়া দপ্তরের তরফে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। মঙ্গলবার রাতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সেবকে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল 287 মিলিমিটার। শিলিগুড়ি, জলপাইগুড়ির বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ভারী বৃষ্টির জেরে। মহানন্দা, তিস্তা, বালাসন, করলা, জলঢাকা, তোরসা সহ প্রতিটি পাহাড়ি নদীর জলস্তর বেড়েছে। বুধবার তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি NH-31 জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। তিস্তার দোমোহনীতেও হলুদ সতর্কতা রয়েছে অসংরক্ষিত এলাকায়। প্রায় রোজই জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। সাথে প্রত্যহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের জেরে বিপদ বাড়ছে উত্তরবঙ্গের। বৃষ্টির পরিমাণ না কমলে পরবর্তীতে গজলডোবা ব্যারেজ থেকে আরও জল ছাড়া হতে পারে। সেক্ষেত্রে তিস্তার জলে প্লাবিত হতে পারে জলপাইগুড়ির মেখলিগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা।